পৃথিবী থেকে রিপোর্ট আসছে বাংলাদেশে কোনো পুরুষ নাই, সব হলো হিজলা। আপনাদের মুরব্বীরা যারা এখানে আছেন, চোখ বন্ধ করে কিচ্ছা কাহিনী শোনাবো, বাবার কাহিনী শোনাবো, পীর সাহেবের কাহিনী শোনাবো, এই বিষয়গুলো আমার জানা নেই। আমি আল্লাহর কোরআনের উপরে পিএইচডি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি কি আপনারা বুঝেন? শিক্ষিত মহল বুঝবেন, ডক্টর অফ ফিলোসফি। প্রতিটা অক্ষর নিয়ে গবেষণা করেছি, প্রতিটা লাইন নিয়ে গবেষণা করেছি। সেজন্য যতক্ষণ সময় আমি পাব, কেবলমাত্র বলবো আল্লাহর কোরআন থেকে এবং রাসূলুল্লাহর হাদিস থেকে। শুনতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি, হাত উঁচু করুন, একটা নারা দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমরা যতক্ষণ কথা বলবো, আমার জীবন অন্ধকারে ভরপুর হয়ে আছে। কথা যদি বুঝে থাকুন, জবাব দেওয়া লাগবে। কারণ আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল লিখেন নাই, ঠিক কি না? লিখেছেন কি আপনারা? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা, ওয়াজ মাহফিল লিখেন নাই। খানকার উরস মোবারক, উরস মারার কিছু লিখেন নাই, লিখছেন নাকি? উরস টুরস লিখছেন? খানকার উরস লিখেছেন? লিখেছেন কোরআনের তাফসির। সুতরাং কোরআনের তাফসিরই হবে, মাটিকে সম্মান করা লাগবে, আনুগত্য করা যাবে না। পরিবারের প্রধান কে? পুরুষ না নারী? কথা বলে এখন কে? দেশের প্রধান কে? পুরুষ। আমরা সব হিজলা হয়ে যাই, পুরুষ আর বাংলাদেশে এখন আর নাই। পৃথিবী থেকে রিপোর্ট আসছে বাংলাদেশে কোনো পুরুষ নাই, সব হলো হিজলা। এটা বহির্বিশ্বের রিপোর্ট। বাংলাদেশে পুরুষ আছে নাকি? প্রধানমন্ত্রী কি পুরুষ? বিরোধী দলের নেত্রী, স্পিকার, পুরস্কার আগেছে, সব মহিলা। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, স্পিকার মহিলা, স্পিকার মহিলা, যা আছে সব লেডিস, জন্ডিস বলতেও নাই, ঠিক কি না? সুতরাং এখন স্ত্রীদের পাওয়ার বেড়ে গেছে। স্ত্রী বলে কে শোনাই, সালিমুদ্দিন শোনো, তোমার মা তোমার বাপরে বাড়ি পাঠাও। চাকরি করি আমি, আমি চাকরি করি, টাকা পয়সা এনে দেই, তোমার মা বাপকে প্রতিপালন করা সম্ভব নয়, সুতরাং মা বাপকে বাড়ি পাঠাও, আমার আম্মা আসবে, আমার আব্বার চিকিৎসা করার জন্য বাসা লাগবে। স্বামী বলদের মতো সুখ করে বসে রয়েছে। কি আশ্চর্য কথা, আমার মা বাপ যাবে কই? আমি একটা মাত্র সন্তান, এত কষ্ট করে মা আমাকে লেখাপড়া করালো, কানের হাতের চুড়িটা বিক্রি করলো, কানের দুলটা বিক্রি করলো, মাস্টার্সের সময় ফর্ম ফিল আপের টাকা দিতে পারে না, অন্যের বাড়িতে তিন মাস কাজ করলো, কাজের ভুয়ার কাজ করে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে মাস্টার পাস করার পরে চাকরি হলো, তুমি আমার কাছে বিয়ে বসছো, এখন তোমার মা বাপ নিয়ে থাকবে, তুমি আমার মা বাপকে থাকতে পারবে না, এটা বলার সাহস নাই যুবকদের, ঠিক কি না? অ যুবক, এই কাজটা করবে না, স্ত্রীর আনুগত্য করা যাবে না, স্ত্রীকে ভালোবাসা লাগবে, ঠিক কি না? মায়ের আনুগত্য করা লাগবে, এরপরে বন্ধু প্রিয় হয়ে যাবে। আট নাম্বার, বন্ধু প্রিয় হবে পিতা দূরে চলে যাবে। বন্ধু অনেক প্রিয় হয়ে গেছে, পিতা মাতা সব দূরে চলে গেছে, এমন সন্তান নাই। এই যে আপনার সাহেদ, সাহেদ সাহেদ চিনেন আপনারা? কোন সাহেদ চিনেন? বাটপার, এদেশের বাটপার সাহেদ, বাটপার রিজেন্ট হাসপাতালের সাহেদ। এই বেয়াদব সাহেদে তার কোমরে বেল্ট দিয়া তার পিতাকে পিটাইছে, কোমরে বেল্ট দিয়া তার আব্বাকে মারছে। আস্তাগফিরুল্লাহ পড়ুন, এমন সন্তান কি দরকার আছে? এমন সন্তান প্রয়োজন নাই।